হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 50 Shades of Chicago। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি কোলসে। আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি একটা এয়ার ফ্রায়ার কিনবো। আমার বড় ছেলে, ও সবসময় ভাতের সাথে ওর আলু ভাজা বা পাঁপড় ভাজা ওর কিছু একটা ভাজা লাগবে। তাছাড়াও যখন গেস্টরা আসে আমরা অনেক কিছুই তেলে ভাজা করি। তো অনেকদিন ধরেই আমি সেজন্য ভাবছিলাম যে একটা এয়ার ফ্রায়ার কিনবো, কারণ বেশি তেলে ভাজা এখনকার দিনে খাওয়াটা একদমই ঠিক নয়। তাই জন্য আমি আজকে চলে এসেছি কোলসে, একটা এয়ার ফ্রাই কিনবো আর টুকিটাকি কিছু জিনিস। এখন বেলা 3টে বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে প্রায় সন্ধে হয়ে এসেছে। আজকে এখানে -1। এখন আমরা কোলসের ভেতরে ঢুকে যাচ্ছি। কোলসে জামা কাপড় থেকে, ঘর গোছানোর জিনিসপত্র থেকে, রান্নাঘরের জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায়। এই কোলসে সারা বছরই ওদের কিছু না কিছু সেল চলে। আজকে সব কিছুর ওপরে 25% সেল রয়েছে। এখানে সবজি কাটার মেশিন আছে, তবে সবথেকে উপকারী জিনিস সেটা হলো রুটির জন্য আটা মাখানোর মেশিন। এখানে সোডা বানানোর মেশিন রয়েছে। এই মেশিনগুলোর সাইজ এবং ব্র্যান্ডের উপরে এগুলোর দাম ডিপেন্ড করছে। এখানে 1600 টাকা থেকে শুরু করে 10,000-12,000 টাকারও সোডা মেশিন রয়েছে। এই ভ্যাকিউম সিলারগুলো রেফ্রিজারেটরে এখানে মাংস মাছ এগুলোর জন্য খুব ভালো কাজে দেয়, পুরো এয়ার টাইট মেশিন এগুলো। এখানে টিফলের সমস্ত ফ্রাই প্যান থেকে অন্যান্য জিনিসপত্রগুলো আছে। আজকে এখানে সেলে এগুলো $40 দিচ্ছে, মানে ইন্ডিয়ান টাকায় 3,200 টাকা। এবার আমি চলে এসেছি আমি যেটা আজকে কিনবো বলে এসেছি সেই জায়গাটাতে। এখানে আমি প্রথমেই নিনজার এয়ার ফ্রায়ারটা দেখছি। নিনজা এবং গোর্মিয়া, ফিলিপস, এই সবগুলো এখানে খুব ভালো ব্র্যান্ড এবং খুব কস্টলি। এখানে কি কি ফ্রাই হবে, ফ্রেঞ্চ ফ্রাই থেকে চিকেন, আলু ভাজা, মাছ ভাজা, সবজি, সমস্ত কিছু এয়ার ফ্রায়ারে ফ্রাই করা যায়। সব থেকে আমি যেটা দেখেছি সেটা হলো ফুচকা। এখানে ফুচকাও এয়ার ফ্রায়ারে ফ্রাই করা যায়। আমি একটু ভালো ব্র্যান্ডেরই এয়ার ফ্রায়ার কিনবো ভেবেছি। এখানে অনেক কম দামেরও এয়ার ফ্রায়ার কিনতে পাওয়া যায়, তবে যেটা বেস্ট আমি সেটাই নেব বলে এসেছি। দেখা যাক, দামের উপরও কিছুটা ডিপেন্ড করবে। এখানে নিনজার যেটা সব থেকে বড়, সেটার দাম হচ্ছে 16,000 টাকা উইদাউট ট্যাক্স। এটা কি ভালো? এবং মাঝারি সাইজের যেটা আছে সেটার দাম 10,000 টাকা। কিন্তু এত বড় রাখবো কোথায়? আমার কিচেনে এত বড় রাখার জায়গা আছে? ফাইনালি আমি ডিসাইড করলাম যে আমি গোর্মিয়ার এয়ার ফ্রায়ারটা নেব, তাই এখানে এটার দাম চেক করতে এলাম। 75 আর ওটা
এটার দাম ইন্ডিয়ান টাকায় 6000 টাকার মতো উইদাউট ট্যাক্স। এবার চলে আসলাম কিছু হাউস হোল্ড জিনিসপত্র দেখতে। এই বাকেটগুলোর মধ্যে বাচ্চাদের ছাড়া জামা কাপড়গুলো অথবা সক্স প্যান্ট এগুলো আলাদা করে রাখা যাবে। আমার ছোটোটার ডাইপারও এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। এই জিনিসগুলো আমার খুব ভালো কাজে দেয়। এবার চলে এলাম কিছু ক্রিসমাস গিফটের সেকশনে। এটা দেখতে ভালো লাগছে, এটা দেখবো এটা দাম কত আছে। আমার টুকিটাকি জিনিসপত্র কেনা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বিলিং সেকশনে। আমার বিলিং কমপ্লিট, সব কিছু মিলিয়ে আমার $130 মতো বিল হলো, মানে ইন্ডিয়ান টাকায় ধরুন ওই 10,300 বা 400 টাকার মতন। এবার আমরা কোলস থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্যে। টুপিটা পরে নাও বাবা, টুপিটা পরে নাও, বেরোবো না এখন, বাইরে ঠান্ডা থাকবে। আমার শপিং কমপ্লিট, আমি যেটার জন্য এসেছিলাম মেনলি এয়ার ফ্রায়ার, ওটা আমি নিয়ে নিয়েছি, সাথে আরও কিছু টুকিটাকি জিনিসও কিনলাম। তো আমার ইচ্ছে আছে আমি যেদিন এয়ার ফ্রায়ারে কিছু বানাবো, সেই এয়ার ফ্রায়ারে কী করে সব কিছু বানাচ্ছি আমি সব কিছুই একটা ভিডিও দিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। সবাই খুব ভালো থেকো। টাটা।